হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো, আমি তো তোমাদের অনেক পুজোই শেয়ার করছি, কিন্তু আসল দেখো, আমরা যে কমপ্লেক্সটায় থাকি সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা আমার প্রথমে করা উচিত ছিল। তো ভাবলাম আজকে আমাদের কমপ্লেক্সের পুজোটাই শেয়ার করি, রাতে করলে আরও ভালো হতো, কারণ এই লাইটিংগুলো বোঝা যেত, এখন বোঝা যাচ্ছে না, তবু এখনই করছি তোমরা যাতে বুঝতে পারো দিনেরবেলাটায়। তো আমি তো এন্ট্রি গেটে, আমাদের মেন যে তোমাদের আগেও দেখিয়েছি এন্ট্রি গেট সোসাইটির, তার মধ্যে এন্ট্রি করি, মানে সামনেই, মানে রোডের উপরেই আমাদের এই পুজোটা হয়, রোডের ধারেতে তোমার এই ব্যবস্থা করা আছে, মঞ্চ মতো সেখানেই ঠাকুরটা আসে। দেখতে পাচ্ছ এখানে সব পুজো টুজো হয়েছে, সবাই কেমন বসে গল্প টল্প করছে, কারণ পুজো দুর্গা পুজোর সময় ছাড়া তো আর সবাই সাথে সেরকম সব দেখা সাক্ষাৎ হয় না, তাই এই সময় সবাই মানে বাচ্চা টাচ্চা বলো ছুটি থাকে, তারপর বয়স্ক হোক বা আমার মতো যারা বয়সী সবাই সবাই সাথে দেখা হয়, সব গল্প টল্প খুব মজা হয়। তো আমি বসে বসে দেখলে পাশে গল্প টল্প করছি, এই ভিডিওটা আমি দুপুরবেলা করছি। তোমার দুপুরে পুজো হয়ে গেছে, তোমার এখন কেউ মানে দেখছো তো পুরোহিত টুরোহিত নেই সব, এখন খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো সামনে পুরোহিতরা দাঁড়িয়ে রয়েছে বাড়ি যাবে বলে, আবার পরে রাতে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির সময় আসবে। আর এই যে সামনে দেখছো গাড়িটা রয়েছে, ওইখানেই তো আমাদের ফ্ল্যাটটা, তো তোমাদের আগে দেখিয়েছি হয়তো চিনতে পারছো, তো ভাবছি এদিকটাও একটু দেখিয়ে দিই, তাই তোমাদের ক্যামেরাটা করে এদিকটাও একটু দেখিয়ে দিচ্ছি।